Sebelum itu lah, pasti kita kerja dalam perniagaan untuk memperkaya বর্তমানে আপনার ব্যবসার যে পরিস্থিতি কেমন যাচ্ছে? এখন তো ইলেকশন হয়ে গেছে, এখন তো আপনার এখানে যে প্রোডাক্টগুলি আছে আপনি এগুলি কোথা থেকে কালেকশন করেন? চট্টগ্রাম থেকে আছে। তো এখানে আপনি ইনভেস্ট করেছেন ২০ লক্ষ টাকা, তার মধ্যে আপনার প্রফিট কেমন আসছে? এগুলি আপনি রেট কত করে বিক্রি করছেন? আর এখান থেকে ডেলিভারি দিচ্ছেন কোথায় কোথায়? আমি আপনার কাছ থেকে চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সভা থেকে আমি বিভিন্ন জেলা প্রতিনিধি সাংবাদিক সমাজের সঙ্গে আছি। তার সাথে আমি একটু কথা বলে আমাদের নয় আমাদের এলডিআর মন্ত্রী দাদুল ইসলাম স্যারকে আমরা একবার নয় দুবার মেনশন করি। তো আমাদের আপনি দাদুল ইসলাম স্যারকে পেয়েছি আমরা মুখ্য হিসাবে আপনাকে আজকে আপনারা যে ভ্যাট এবং ট্যাক্স দিচ্ছেন এই ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে যে আজকে আমরা দেশের উন্নয়ন করছে বর্তমান সরকার, যেমন মনে করেন পদ্মা সেতু হয়েছে, আমাদের হিট চ্যানেল হয়েছে, ভ্যাট এবং ট্যাক্স দিচ্ছেন এবং আপনারা যে কোনো ব্যাপারে মোবিন ভাই দোকানে চলে আসতে পারেন। মোবিন এখানে অ্যাঙ্গেল, গেট পার্ট, স্কোয়ার পার্ট, ব্লেড পার্ট, টিভি ইত্যাদি পাইকারি এবং খুচরা বিক্রয় প্রতিষ্ঠান আমাদের নাথের পুকুর স্টেশন, উত্তর বাজার, পশ্চিম পাশে মনোরগঞ্জ, কুমিল্লা। আজই চলে আসবেন আজ রাত 9:15 আমাদের চ্যানেল থেকে মোবিন ভাইয়ের সাক্ষাৎ কাটি দেখে নেবেন। আমি সাংবাদিক ফরাজ ভাই বিজয় রেখাটা আছি, রাত 9টায় আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন। ধন্যবাদ।